এই মুহূর্তে কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ দিচ্ছে সরকার ষাট শতাংশ পর্যন্ত ছাড়ে কিন্তু আপনারা কৃষি যন্ত্রপাতি নিতে পারবেন ধরুন কোনো একটা কৃষি যন্ত্রপাতির দাম দশ হাজার টাকা সেটি আপনি পাঁচ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন তো খুব শীঘ্রই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে কবে থেকে আবেদন শুরু হবে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন গত বছরের তুলনায় এবারে কিন্তু অনেক আগেই আবেদন শুরু হয়ে যাবে অনস্ক্রিন দেখতেই পারছেন অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু বের হয়ে গেছে তো এখানে কী বলা হয়েছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ কৃষক দরদি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এক হাজার একশোটি কৃষি ভাড়া কেন্দ্র কাস্টম হায়ারিং সেন্টার ও ফার্ম মেশিনারি হাব ভর্তুকিতে স্থাপন করা হবে এক লক্ষ আধুনিক কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে কৃষকদের মধ্যে নিম্নে চারটি প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হবে এক নম্বর যে প্রকল্পটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন ওটিএএসএফআই অর্থাৎ ক্ষুদ্র যন্ত্রপাতি কেনার জন্য কিন্তু এই প্রকল্পটি ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স স্মল ফার্ম ইমপ্লিমেন্টস ওটিএ এস এফআই ছোটো কৃষি যন্ত্রপাতি কেনা দামের পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত সাহায্য পেতে পারেন অর্থাৎ সর্বাধিক কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত আপনি ছাড় পেতে পারেন ছোটো কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে ধরুন একটা কৃষি যন্ত্রপাতির দাম কুড়ি হাজার টাকা সেক্ষেত্রে আপনি কিন্তু দশ হাজার টাকার মধ্যেই সেই যন্ত্রটা নিতে পারবেন এরপর দুই নম্বরে রয়েছে এফ স্কিম শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্প ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন এফ যন্ত্রভেদে ভর্তুকির পরিমাণ সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট শতাংশ থেকে সর্বাধিক তিন লক্ষ টাকা অর্থাৎ তিন লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনি ছাড় পেতে পারেন এটি একটু বড় ধরনের কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য তিন নম্বর স্কিমটি দেখুন কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প সিএইসি কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য কুড়ি লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের চল্লিশ শতাংশ হারে সরকারি অনুদান হিসেবে প্রদান করা হয় অর্থাৎ এই সিএসসির মাধ্যমে বড় ধরনের কৃষি যন্ত্রপাতি কিন্তু নেওয়া যায় কোনো ভাড়া কেন্দ্র থেকে শুরু করে মিল এই ধরনের কোনো কিছু কিন্তু আপনি স্থাপন করতে পারেন কোনো সমবায় সমিতি অথবা তিন চারজন মিলে গ্রুপ করে কিন্তু এই সিএসসির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি নিতে হয় এরপর চার নম্বর প্রকল্পটি দেখুন কৃষি যন্ত্রাদি হাব স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প এফ কৃষি যন্ত্রপাতি হাব স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য দশ লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের আশি শতাংশ ভর্তুকি সর্বাধিক ভর্তুকি আট লক্ষ টাকা অর্থাৎ সর্বাধিক কিন্তু আট লক্ষ টাকা আপনি ছাড় পেতে পারেন এই ছিল চারটি কিন্তু স্কিম এই চারটি স্কিমের মাধ্যমে আপনাকে কৃষি যন্ত্রপাতি নিতে হবে দেখুন এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সালের এই সংক্রান্ত গাইডলাইন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিষয়তে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন বা ডাব্লিউডাব্লিউ ডট মাটির কথা ডট নেট অথবা ডাব্লিউডাব্লিউ ডট মাটির কথা ডট ডাব্লুবি ডট গভ ডট ইন ওয়েবসাইট দেখুন মূলত বুঝতেই পারছেন কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ দিচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এখানে আপনারা সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি নিতে পারবেন সর্বাধিক কিন্তু এখানে আট লক্ষ টাকা পর্যন্ত আপনি ছাড় পেতে পারেন ধরুন একটা স্প্রেয়ার মেশিনের দাম চার হাজার টাকা সেক্ষেত্রে আপনি কিন্তু দু হাজার টাকার মধ্যে সেই স্প্রেয়ার মেশিনটি নিতে পারবেন তাছাড়াও পাওয়ার টিলার থেকে শুরু করে এই এইসব যন্ত্রপাতিও কিন্তু আপনি ভর্তুকিতে নিতে পারবেন অর্থাৎ আপনাকে কিন্তু ছাড় দেওয়া হবে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনি ছাড় পেতে পারেন তো কত শতাংশ আপনি ছাড় পাবেন সেই সংক্রান্ত কিন্তু ইতিমধ্যেই নোটিফিকেশান বের করে দেওয়া হয়েছে মাটির কথা ডট নেট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি ভিজিট করে সমস্ত কিছুই দেখে নিতে পারেন এখন কথা হলো কবে থেকে এটি আবেদন শুরু হবে অনস্ক্রিন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে ষাট শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্র দেবে রাজ্য আবেদন মাটির কথা পোর্টালে দরিদ্র কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার ভর্তুকিতে আরও এক লক্ষ কৃষিযন্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে ওই কৃষিযন্ত্রের দামের পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভর্তুকিতে তা কৃষকদের মধ্যে বন্টন করা হবে আগামী পয়লা এপ্রিল থেকে এই প্রকল্প চালু হবে বলে জানানো হয়েছে নবান্নের পক্ষ থেকে ইচ্ছুক কৃষকেরা রাজ্য সরকারের মাটির কথা পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ওই পোর্টালে অন্যান্য প্রয়োজনীয় তথ্য পাবেন বলে কৃষি দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেখানে বলা হয়েছে রাজ্যের আর্থিক সহায়তায় পাঁচশোটি নতুন কাস্টম হায়ারিং সেন্টার চালু হয়েছে এছাড়াও দেড় হাজার ফার্ম মেশিনারি হাবও গড়ে তোলা হবে এই দুই ধরনের কেন্দ্র থেকে কৃষিকাজের জন্য ভারী যন্ত্রপাতি ভাড়া নিতে পারবেন চাষিরা ইতিমধ্যেই রাজ্যে দু হাজার কাস্টম হায়ারিং সেন্টার চালু হয়েছে সেখানে রয়েছে কম্বাইন্ড হারভেস্টার ট্রাক্টর রোটাভেটর সোলার পাম্প প্রভৃতি চলতি অর্থবর্ষের ফেব্রুয়ারি পর্যন্ত কৃষি যান্ত্রিকীকরণের জন্য জেলাগুলিকে নব্বই কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার এই মাসে দেওয়া হয়েছে কুড়ি কোটি টাকা অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে আগামী পয়লা এপ্রিল থেকে এই প্রকল্প চালু হবে বলে জানানো হয়েছে নবান্নের পক্ষ থেকে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে পয়লা এপ্রিল থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো যখনই আবেদন শুরু হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং ইতিমধ্যেই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু দেখতে পেলেন মাটির কথা ডট নেট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি চেক করে নিতে পারেন আবারও জানিয়ে দিচ্ছি এখানে বলা হচ্ছে পয়লা এপ্রিল থেকেই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো যখনই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা জানেন এই কৃষি যান্ত্রিকীকরণে কিন্তু প্রথমত আপনাকে অনলাইন আবেদন করতে হবে এবং কীভাবে আবেদন করবেন তাছাড়াও কী কী প্রসেসের মাধ্যমে একটি কৃষি যন্ত্রপাতি আপনাকে নিতে হবে সেই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে লাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে